তো সেই প্রফেসরের আলমারি রয়েছে, এই গেট দিয়েই আমরা কিন্তু নার্নিয়াতে প্রবেশ করব। এবং চলে আসো সবাই, সেই নার্নিয়া ওয়ার্ল্ড আপনাদের জন্য প্রস্তুত। সুন্দর কম্বিনেশন তৈরি করেছে এই ঠাকাগুলোর মধ্যেও, এবং পুরো প্যান্ডেলটাও কিন্তু খুবই সুন্দরভাবে তৈরি করেছি, আলাদিনের রাজপ্রাসাদ। প্যান্ডেলটা বাইরে থেকে দেখতে জাস্ট অসাধারণ লাগছে, এবং কালারিং কম্বিনেশন যেটা করেছে একদম ফাটাফাটি লাগছে দেখতে। তো ফুল ফুল মালা দিয়ে রেডি হয়ে গেছে, আই থিঙ্ক কালকে হয়তো এটা উদ্বোধন হয়ে যাবে। ডিজনি ওয়ার্ল্ডের থিম হবে আর স্পাইডারম্যান থাকবে না, তা কিন্তু হতে পারে না। আমাদের স্পাইডার দাদা এখানে ঝুলে আছে অলরেডি। বাতাসে পুজোর গন্ধ চারিদিকে, বেশ একটা সাজোসাজো রব, আর কাজ পুরো একদম শেষ মুহূর্তে কাজ চলছে। আর আজকে আমরা এসে গেছি খড়গপুর তালবাগে যেতে, আর আমার সঙ্গে আজকে আছে সমরেশ দা। নমস্কার বন্ধুরা, আমি তন্ময়, আর তোমরা এসে ব্লগিং উইথ এসছি। এখানে খড়গপুরে কিছু ফেমাস, কিছু ভালো ভালো কিছু প্যান্ডেল তোমাদেরকে দেখাবো। আর এই মুহূর্তে আমি এখন আছি খড়গপুর তালবাগে যেতে, এখানে একটা সুন্দর প্যান্ডেল হয়েছে। তো চলো প্যান্ডেলের সামনে যাই, এবং প্যান্ডেলের সামনে গিয়ে তোমাদেরকে প্যান্ডেলের থিম সম্পর্কে বলবো। তো বন্ধুরা, আমার পেছনে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা, এই বছরের থিম হচ্ছে আলাদিনের যে রাজপ্রাসাদ, সেই রাজপ্রাসাদের থিম। এইটার লোকেশন হচ্ছে তালবাগিজা ব্যায়ামাগার, যে ক্লাবটা আছে হাই স্কুল মাঠে, সেই মাঠে এই প্যান্ডেলটা। প্যান্ডেলটা দেখতে কিন্তু পুরো মারাত্মক লাগছে, কারণ ব্যাকগ্রাউন্ড দেখছে পুরো নীল আকাশ, আর সামনে আমাদের প্যান্ডেল দেখতে পাচ্ছি আমি। কাজ কিন্তু প্রায় 90% কাজ হয়ে গেছে, লাস্ট মুহূর্তে কাজ চলছে পুরো, আর দেখতে একদম দারুণ লাগছে। চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি ভেতরে কাজ কতদূর কী হয়েছে। এখানে পুরো জোর কদমে কাজ করছে আমাদের কাকারা। সত্যি একটা প্যান্ডেলকে এত সুন্দরভাবে বানানোর জন্য মানে অক্লান্ত পরিশ্রম করে এনারাই, যার জন্য আমরা এই চার দিন এতটা ভালোভাবে এই প্যান্ডেলগুলো দেখতে পাই, এবং বিভিন্ন রকমের থিম দেখতে পাই। তো ভেতরে কাজ এখন এই পর্যন্ত চলছে মুহূর্তে। এখানে আছে আমরা সমরেশদার ভাইকে দেখতে পেয়ে গেছি, এই যে দেখতে পাচ্ছ, এই যে জিন আর সমরেশদার মধ্যে কিছু কালেকশন আছে একইরকম দেখতে। কিন্তু তো কাজ এখনো কমপ্লিট হয়নি, সামনে এখানে ইট বিছানো হয়েছে, এরপরে হয়তো কার্পেট পড়বে। এখানে মণ্ডপের সঙ্গে ঠাকুরের কিছু কম্বিনেশন দেখতে পাচ্ছি, যেমন এখানে দেখতে পাচ্ছি আলাদিন, আর তার সাথে আলাদিনের জিন, আর এখানেও একটা জিন আছে। তো সুন্দর কম্বিনেশন তৈরি করেছে এই ঠাকুরের মধ্যেও, এবং পুরো প্যান্ডেলটাও কিন্তু খুবই সুন্দরভাবে তৈরি করেছি, আলাদিনের রাজপ্রাসাদ। বন্ধুরা, আমরা তালবাগিজা হাই স্কুল মাঠ থেকে এসে গেছি তালবাগিজা সবুজ সংঘ ক্লাবে। স্কুল মাঠ থেকে এই ক্লাবটা খুব সামনেই একটা ক্লাব আছে, যেখানে খুব সুন্দর প্যান্ডেল হয়েছে। আমরা প্যান্ডেলের ভেতরে যাব, এবং ভেতরে গিয়ে প্যান্ডেলের থিম সম্পর্কে তোমাদেরকে বলবো। এখানে যে থিম সেটা হচ্ছে নার্নিয়া, কোনো একটা মুভির থিম এটা। তো চলো ভেতরে যাই। নার্নিয়াতে প্রবেশ করার জন্য রেডি থাকা সেই প্রফেসরের আলমারি রয়েছে, এই গেট দিয়েই আমরা কিন্তু নার্নিয়াতে প্রবেশ করব। এবং চলে আসো সবাই, সেই নার্নিয়া ওয়ার্ল্ড আপনাদের জন্য প্রস্তুত। একদম কাজ কিন্তু এখনও চলছে এখানে দেখতে পাচ্ছি আমি, আর সামনে মণ্ডপের দিকে যাই। ভেতরের কাজ কিন্তু একদম দারুণ, মানে বুঝতে পারছি না কোথায় পৌঁছে গেলাম আমি। পুরোটাই একদম স্নো, আর চারিদিকে তুলোর ব্যবহার করা হয়েছে। কাজ চলছে এখানে মণ্ডপের, ঠাকুরটা একটু দেখে নিই। মেন যে মণ্ডপ, সেই মণ্ডপ সজ্জা, সামনে এখানে কাঠের কিছুটা করা হয়েছে টুকরো টুকরো কাঠ দিয়ে, আর ফিনিশিং একদম দারুণ ফিনিশিং করেছে। রাত্রিবেলা যখন এটা উপরে লাইটিং করবে দেখতে কিন্তু আরও বেটার লাগবে। তো আমরা মোটামুটি পুজো শুরু হওয়ার আগেই প্যান্ডেল একদম দেখছি, ঘুরছি, ভরপুর এনজয় করছি, কারণ নিউজ চ্যানেলে বলছে পুজোতে প্রচুর পরিমাণ বৃষ্টি হবে, জানি না কী হবে। আর বৃষ্টি যাবে হবে দেখা যাবে, আগে বৃষ্টি যদি হয় তার জন্য তোমাদের জন্য সেই অবস্থা করছে, তোমরা বাড়িতে বসে এই প্যান্ডেল তোমরা দেখতে পারো বৃষ্টির সময়। তো সত্যি কথা বলতে খড়গপুরের জায়গা সম্পর্কে অলিগলি আমি ঠিক চিনি না, তো সমরেশ আজকে আমার সত্যি বলছি খুব হেল্প করছে, খুব মানে পুরো জায়গা আর কোথায় কী থিম হচ্ছে সমরেশ আমাকে জানাচ্ছে, নাহলে তো কিছু বুঝতেই পারছিলাম না যে যারা কোন দিকে যাবো আর আসলে থিমটা কী হচ্ছে। তো রৌদ্রের মধ্যে ঘুরতে ঘুরতে আমরা আরেকটা খুব ফেমাস এবং খুব নাম করা জায়গাতে এসে গেছি, আমরা এখন এসে গেছি প্রেম বাজারে, আর এখানে খুব সুন্দর প্যান্ডেল করেছে। এখানে এবছর থিম হচ্ছে ডিজনি ওয়ার্ল্ড। চলো সে প্যান্ডেলের তোমাদেরকে লুকটা দেখাই, এবং প্যান্ডেলের থিমটা তোমাদেরকে দেখাই। প্যান্ডেলটা বাইরে থেকে দেখতে জাস্ট অসাধারণ লাগছে, এবং কালারিং কম্বিনেশন যেটা করেছে একদম ফাটাফাটি লাগছে দেখতে। তো ফুল ফুল মালা দিয়ে রেডি হয়ে গেছে, আই থিঙ্ক কালকে হয়তো এটা উদ্বোধন হয়ে যাবে, সবার জন্য খুলে যাবে। তোমরা একবার আসো, ভিজিট করো প্রেম বাজারের প্যান্ডেল, খুব সুন্দর করেছে। নিউ ওয়ার্ল্ডে যেসব কার্টুনগুলো হয় সেই কার্টুন দেখতে পাচ্ছ, সব এখানে রেডি করা হয়ে গেছে অলরেডি, যেগুলো এখানে লাগানো হবে পরপর। প্যান্ডেলের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে,
সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে কারুকার্য করেছে এবং চারিদিকে পুরো একদম সাজানো। চলো ভেতরটা যাই। তো ঠাকুর এখানে এসে গেছে কিন্তু এখন ঠাকুরের মুখ খোলা হয়নি, আই থিঙ্ক এটা যখন উদ্বোধন হবে তখনই তো খোলা হয়নি। ঢোকার সাথে দেখতে পাচ্ছি উপরে যে স্পাইডারম্যান, মানে ডিসনি ওয়ার্ল্ডের থিম হবে আর স্পাইডারম্যান থাকবে তা কিন্তু হতে পারে না, আমাদের স্পাইডার দাদা এখানে ঝুলে আছে অলরেডি। আর এখানে মায়ের মূর্তি। সকাল থেকে মোটামুটি এদিক ওদিক ঘুরতে ঘুরতে এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি সাউথ সাইডের ক্লাবে, আমরা সবাই ক্লাবে। আর এই ক্লাবের এই বছর থিম হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি লন্ডনের। তো চলো এই থিমটা তোমাদেরকে দেখাই, এবং আর এইটা হচ্ছে আমাদের আজকে লাস্ট ডেস্টিনেশন, এখানেই শেষ করবো ভিডিও। চলো ভিডিওটা এনজয় করো। তো বন্ধুরা কাজ কিন্তু এখন পুরো জোর কদমে চলছে, আর মাত্র দু তিন দিন তারপরেই স্টার্ট হয়ে যাবে, এখনও পর্যন্ত এই জায়গাটা ফিনিশ করতে পারেনি। আর খড়গপুরেই প্রথমবার স্ট্যাচু অফ লিবার্টি, ভাই অসাধারণ দেখতে লাগছে একদম ফাটাফাটি। ও ভেতরে যাবো, অ্যাকচুয়ালি বৃষ্টি হয়ে যাওয়ার জন্য রাস্তার পুরো কাদা। আর চলো সামনে যাই, ভেতরে যাই, ভেতরে গিয়ে কথা হচ্ছে আবার। তো প্যান্ডেলটা কিন্তু যথেষ্ট বড়, কারণ এই সাইড দিয়ে তোমার গেট থেকে এন্ট্রি করে সিঁড়ি করা আছে, তারপর এখান থেকে ভেতরে চলে যেতে হবে, বেশ উঁচু করে করা আছে। আজকে পুজো পরিক্রমা এখানেই শেষ করছি, দেখা হচ্ছি পরের ভিডিওতে, আবার তোমাদের সঙ্গে দেখা করছি। চলো সবাই ভালো থাকবে, সবাই নিজেদের মতো পুজোটাকে এনজয় করুক। শুভ সারা দিয়া টাটা।